কিন্তু আমার শুধু ফ্রেন্ড না, আমার আপন বোনের মতো, ওর জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা আপনার জানা দরকার, যেহেতু আমরা বাকি জীবনটা একসাথে কাটাবো। যাই হোক, একটু প্লিজ ওনাকে ফোনটা দিবেন। কি ব্যাপার মা, কতবার ডাকতেছে রুম থেকে, কি হয়েছে বল। আচ্ছা, ওই মেয়েটার সাথে কথা বলবো আমি। ওই মেয়েটা? কোন মেয়েটা? দুইটা মেয়ের একটা নাম জানি আমি। আজকে যে মেয়েদের গেলাম না। ও আচ্ছা, প্রথমত তুমি বিয়েতে রাজি ছিল না, তোমাকে মিথ্যা কথা বলে গ্রামে এনে মেয়ে দেখাতে নিয়ে গেলাম, সেখানেও তুমি রাজি না। আর এখন হঠাৎ করে কি হলো, মেয়ের সাথে কথা বলার জন্য তুমি অস্থির হয়ে গেলা? আমি যে শুরু থেকে তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম, একটাবার আমার কথা শুনছো? আচ্ছা বাদ দাও মা, একটু কথা বলে দাও না প্লিজ, নাম্বার আছে তোমার কাছে? আচ্ছা, ব্যবস্থা করে দিচ্ছি। যাও না প্লিজ। আমি না তোমাদের এই নতুন জেনারেশনের কিছুই বুঝি না, দাঁড়াও। আমার ছেলে বৌমার সাথে একটু কথা বলতে চাই। জি দিচ্ছি, একটু ধরেন, একটু ধরেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সারার মা, সারার মা, আরে এদিকে এসো। আরে কি, তুমি এত চিৎকার চেঁচামেচি করতেছো? সারা কই সারা, সুন্দর করে কথা বলিস। হ্যাঁ তুমি আসো তো আমার সাথে আসো। আপু কে, কি তুই এখানে কেন? যা ভিতরে যা। হ্যালো। আচ্ছা, উই ওই মেটা কে? কোন মেটা? আরে ওই যে ছাদে গেল, আমার সাথে কথা বললো, ইশারা দিল যে আমি দেখ। আরে আপনি কোত্থেকে দেখবেন, আপনি তো মাথা নিচু করেছিলেন। ওই যে আপনার ঘুমটা উঠিয়ে দিচ্ছিল না, ওই ওই মেটা? ও ওটা তো অদিতি, ও আমার ফ্রেন্ড, আমরা হোস্টেলে একসাথে থাকতাম। ও হ্যাঁ, আরেকটা কথা, ও কিন্তু আমার শুধু ফ্রেন্ড না, আমার আপন বোনের মতো, ওর জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা আপনার জানা দরকার, যেহেতু আমরা বাকি জীবনটা একসাথে কাটাবো। যাই হোক, একটু প্লিজ ওনাকে ফোনটা দিবেন। হ্যাঁ অদিতি, এদিকে। কি তোর তোর আমি কথা বলতে চাচ্ছি আমার সাথে? কেন নেই কথা বল, আমি কি বলবো? হ্যালো। আচ্ছা কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে মানে, আপনি খুব ভালো করে জানেন যে এই বিয়েতে আমি রাজি না, এন্ড আই লাইক ইউ। আমি তো করি না। আপনি আমাকে পছন্দ করেন না, ফাইন। তাহলে ছাদে আপনি আমাকে দেখে এত এক্সাইটেড কেন হলেন? লিসেন, প্রথম কথা হচ্ছে এই বিয়েতে আমি মোটেও রাজি ছিলাম না। আমার মা মিথ্যে কথা বলে ঢাকা থেকে আমাকে নিয়ে আসছে এবং জোর করে ওই বাড়িতে নিয়ে গেছে আমাকে মেয়ে দেখানোর জন্য। ছাদে যখন দেখলাম আপনি এবং আপনার সাথে গাড়িতে বসে হোয়াটএভার, আমি ভাবছি মেয়ে আপনি। আর যখন আমি দেখলাম যে পাচ্ছি আপনি না আর একজন, আপনি বুঝতে পারলেন যে আসলে এই বিয়েতে আমার মত নাই এবং আমি রাজি না এবং আমি কিছু বলতে যাচ্ছি আপনাকে। আপনি আমাকে ইশারা করলেন, আমি আছি, আমি দেখছি, আর এখন বলেন আপনি কিছু জানেন না, অ্যান্ড ইউ ডোন্ট লাইক মি। ওয়াও, শুনুন, স্যার শুধু আমার ফ্রেন্ড না, ও আমার বোনের মতো, আর আমি ওর জন্য জীবনও দিতে পারি। আমি চাই না কোনোভাবে কষ্ট পাক। ও, তার মানে আপনি আমাকে পছন্দ করেন? আরে দেখুন, এত কথা বলার আমার সময় নেই, আমি রাখছি, বাই। কি রে বলতো, কি বলতেছিল? কে ও বলতেছিল? তুই নাকি অনেক সুন্দর দেখতে, চল চল। তুই জান আমি আসতেছি, তাড়াতাড়ি আসবি। ওকে।